ইয়ামি গৌতম ভারতের একজন নামি দামি অভিনেত্রী, যিনি ভারতের পাঞ্জাবি, তামিল, তেলেগু, মালায়াম, কন্নড় এবং হিন্দি ভাষায় চলচ্চিত্রে অভিনয় করে মন মাতিয়েছেন দর্শকদের। পরিচালক মুকেশ গৌতমের কন্যা ইয়ামি প্রাথমিকভাবে ভারতীয় টেলিভিশন এবং সোপ অপেরা চাঁদ কে পার চলো দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। পরবর্তীতে 2008 সালে রাজকুমার আরিয়ান এবং 2009 সালে উড়ে প্যার না হোগা কম এবং 2010 সালে মিঠি চেরি নাম্বার ওয়ান এই ধারাবাহিকের মাধ্যমে দর্শক জনপ্রিয়তা পান। বলিউডের এই অভিনেত্রী ইয়ামি গৌতম এবং তার স্বামী আদিত্য ধর বেদাপিত নামের ছেলের বাবা মা হয়েছেন। তারা তাদের সোশ্যাল মিডিয়াতে এই খুশির খবরটি প্রকাশ করে জানিয়েছেন, তারা পরিবারে তাদের ছেলেকে স্বাগত জানাতে পেরে বেশ রোমাঞ্চিত। গত 10ই মে বেদাবিদের জন্ম দেন ইয়ামি গৌতম। এর আগে তিনি সবাইকে জানিয়েছিলেন যে তিনি ফেব্রুয়ারিতে সন্তান নিতে চলেছেন। তার সিনেমা আর্টিকেল 370 23 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ইয়ামির স্বামী আদিত্য ছিলেন সেই সিনেমার প্রযোজক। সিনেমাটি বের হওয়ার আগে তিনি বলেছিলেন যে গর্ভবতী থাকাকালীন সময় তিনি সিনেমাটি শুটিং করেছেন। ইয়ামি সিনেমাটি নির্মাণের বিষয়ে আরো বলেছেন যে তিনি গর্ভবতী হওয়ায় তাকে অতিরিক্ত সতর্ক থাকতে হয়েছিল, তার জন্য আলাদা একটি ডাক্তারের দল সেটে বিশেষভাবে তার যত্ন নিয়েছেন, যদিও সে কাউকে বিষয়গুলো জানায়নি। স্টান্ডের দৃশ্যগুলো করার সময় তিনি জানতে পেরেছিলেন যে তিনি গর্ভবতী। প্রথমবারের মতো গর্ভবতী হওয়ায় শুটিংটি তার শরীর ও মনের জন্য খুব কঠিন ছিল। ইয়ামি আর্টিকেল 370 মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তাকে দেখা গিয়েছিল কাশ্মীরের একজন গোয়েন্দা অফিসার হিসেবে। মুভিটিতে বোরহান ওয়ার্নের হত্যা এবং 370 অনুচ্ছেদ অপসারণের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে। তবে এশিয়ার বেশ কিছু দেশে এই সিনেমাটি দেখার অনুমতি পাওয়া যায়নি।